বিলুপ্তির পথে যশোরের সাতিয়ানতলার কুমার শিল্প। সাতিয়ানতলার পালপাড়া গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্যের ধারকবাহক। কুমার শিল্প অর্থাৎ মাটির তৈরির জিনিসপত্র এখন বিলুপ্তের পথে। সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতায় মাটি ও উপকরণ সংকট, তৈরি ব্যয় বেড়ে যাওয়া, লাভজনক না হওয়া ও বাজারে প্লাস্টিক সামগ্রীর বিভিন্ন ব্যবহারিক জিনিসপত্রের ভিড়সহ নানা সমস্যার কারণে বিলুপ্ত হয়ে যাচ্ছে দেশের একসময়ের চিরচেনা মৃৎশিল্প। সেই সাথে হারিয়ে গেছে মাটির তৈরি বিভিন্ন পণ্যের পসরা সাজানো দোকানগুলো। জানা গেছে বাঘারপাড়া উপজেলার মৃৎশিল্প তৈরিকারক কুমার সম্প্রদায়ের পরিবারগুলোর সদস্যদের মাঝে চলছে নানা অভাব অনটন ও চরম হতাশা। তারা এখন বেকার সময় কাটাচ্ছে, কারণ তাদের মাটির তৈরি পণ্য এখন বাজারে বিক্রি না হওয়ার কারণে বদলে যাচ্ছে কুমারপাড়ার জীবনের চালচিত্র। গ্রামে এ পেশার সাথে জড়িত ছিল প্রায় শতাধিক পরিবার। বর্তমানে হাতে গোনা 30-40টি পরিবার কোনো রকমে পূর্বপুরুষের ঐতিহ্যকে টিকিয়ে রাখতে মৃৎশিল্প প্রস্তুত করছে। দেখা গেছে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে, হাটে বাজারে, দোকানে, মেলায় অংশগ্রহণের জন্য আগে থেকেই তৈরি করে রাখত মাটির তৈরি হাঁড়িপাতি, থালা বাসন, ছোট ছোট পুতুল ও খেলনা। পরিবারের নারী সদস্যরা রঙের কাজে ব্যস্ত সময় কাটাত। পূর্বে মৃৎশিল্পের দেশ জুড়ে খ্যাতি ছিল, কিন্তু আজকাল প্লাস্টিক, অ্যালুমিনিয়াম, চীনামাটির, মেলামাইন এবং বিশেষ করে সিলভারের রান্নার হাঁড়ি কড়ায় প্রচুর উৎপাদন ও ব্যবহারের ফলে মৃৎশিল্প হারিয়ে যেতে বসেছে। কথিত আছে এ মৃৎশিল্প প্রায় 200 বছর পূর্ব থেকে চলে আসছে। বাপদাদারা যুগ যুগ অর্ধ শতাব্দী ধরে এ পেশার সাথে যুক্ত ছিল। পার্শ্ববর্তী এলাকার মাটি এনে নানা ধরনের ব্যবহারিক সামগ্রী বানাত এবং হাটে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করত। কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে এসব পণ্য আজ হারিয়ে গেছে। তখনকার সময়ে মাঠে হতো ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় মেলা। মাঘ মাসে এ মেলা অনুষ্ঠিত হতো। এ মেলায় বছরে একবার তারা এসব পণ্য বিক্রি করে স্বাচ্ছন্দ্য বোধ করত। এখন মেলাও হয় না, মাটির জিনিসও বিক্রি হয় না, যার কারণে পেশাটিতে টিকে থাকা যাচ্ছে না। আজ বদলে যাওয়া পৃথিবীতে প্রায় সবই নতুন রূপ, নতুন সাজে, আবার নতুনভাবে এ সামগ্রী মানুষের কাছে ফিরে এসেছে। শুধু গ্রামে নয়, শহরের শিক্ষিত সমাজ ও মাটির জিনিসপত্র ব্যবহার করছে, তবে তা বিচিত্র রূপে। এখন মানুষের রুচি পরিবর্তনের সঙ্গে সঙ্গতি রেখে নিত্য নতুন রূপ দিয়ে মৃৎশিল্পকে আকর্ষণীয় করে তোলার চেষ্টা করছে। তবে এখানে দৃষ্টিনন্দন মাটির সামগ্রী কলসি, হাড়ি, পাতিল, সরা, মটকা, দইপাতিল, মুচিঘট, মুচিবাতি, মিষ্টির পাতিল, রসের হাড়ি, ফুলের টপ, চারার টপ, জলকান্দা, মাটির ব্যাঙ, ঘটি, ঘোড়া, বাটি, জালের চাকা, প্রতিমা, বাসন, ব্যবহারিক জিনিসপত্র ও খেলনা সামগ্রী ইত্যাদি টিকিয়ে রাখার জন্য লড়াই করছেন। মৃৎশিল্প পণ্যের প্রায় 40 বছরেরও বেশি সময় ধরে, তবে মাটির এসব পণ্য সামগ্রী অল্প কিছু পাওয়া যায় যশোরে বাগারপাড়া, রামনগর, তাঁতিপাড়ায়। কিন্তু বর্তমান প্লাস্টিক এবং সিলভারের সামগ্রীর প্রয়োজনীয়তা বেড়ে যাওয়ায় তাদের ব্যবসায় ধস নেমেছে। সব সময় একই রকম বিক্রি হয় না, কোনো কোনো দিন 1000 টাকা, 1500 টাকা বিক্রি হয়, অনেক সময় 500 টাকা নিয়ে ঘরে ঢুকতে হয়। তবে মাঘ মাস থেকে সিজন শুরু হয়, এ সময় বিক্রিও একটু বেশি হয়। গ্রাম বাংলার ঐতিহ্য কুমার শিল্পকে টিকিয়ে রাখতে হলে ঘন ঘন মেলা, বিভিন্ন স্থানে এসব পণ্যের প্রদর্শনী করা প্রয়োজন। তাছাড়া সরকারি পৃষ্ঠপোষকতার মাধ্যমে ক্ষুদ্র ও কুটির শিল্প এর আওতায় আনা দরকার।